ঝিঙে দিয়ে মাছের ডিমে দারুণ একটা রেসিপি করব। তার জন্য এখানে ঝিঙে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু ভাজা যেরকম কাটি, ঝিঙেগুলো সেইভাবে কেটে নেব। এখানে রয়েছে কাতলা মাছের ডিম, ঝিঙে আলু ভাজার মতো কেটে নিয়েছি। সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব। ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে বাটা, পরিমাণ মতো লবণ, পেঁয়াজের সঙ্গে লবণ আর জিরে বাটা মিশিয়ে নিয়ে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হলুদ দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম, মাছের ডিম সব মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। মশলা মাছের ডিম ভাজা হয়ে গেছে, ঝিঙে দিয়ে দিচ্ছি। ঝিঙে দেওয়ার পর ডিম আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা তুলে নিয়েছি, আবার একটু নেড়ে দিচ্ছি। এইভাবে এই মাঝে মাঝে ঢাকা তুলে নাড়তে হবে। দেখুন ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমার একটু চিনি দিয়ে দিচ্ছি, ঝিঙে খুন্তির সাহায্যে এইভাবে একটু মিশিয়ে দিতে হবে। ঝিঙে থেকে যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে রান্না করব। ঢাকা তুলে নিচ্ছি, আবার একটু নেড়ে দেব। দেখুন অনেকক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রান্না করার পর ঝিঙে থেকে জল একদম শুকিয়ে গেছে। ঝিঙে মাছের ডিমের রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।